ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ও বাস ভাঙচুরের ঘটনায় সকাল থেকে গাজীপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ডুয়েটের 3 শিক্ষার্থী বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা। জেলা শহরের শিববাড়ি মোড় থেকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান শিক্ষার্থীরা। পরে তারা ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ওপর চড়াও হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ডুয়েটের শিক্ষার্থীরা এসে বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি বাস ভাঙচুর করেন।